হাজুর বিশিষ্ট সাংবাদিক মেসের আলীলৈ আরোহণ আর্টিস্ট গিল্ডর গ্রাম্য সাংবাদিকতা বঁটা প্রদান অনুষ্ঠানলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা বার্তা রাজ্যের অন্যতম শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান আরোহণ আর্টিস্ট গিল্ডর উদ্যোগত যা 23টা বর্ষর দরে এইবারও গুয়াহাটির কুমার ভাস্কর নাট্যমন্দির প্রেক্ষাগৃহত দিনজোড়া কার্যসূচীরে সাংস্কৃতিক সমারোহ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সংগতি রাখি বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তর বিভিন্ন এলাকার বিভিন্ন সমষ্টির কেজনমান প্রতিভাধর ব্যক্তিক রাইজর অনুসন্ধানের ভিত্তিক প্রতিটি বিভাগতে কর্মরাজিক সন্মান জানার উদ্দেশ্যে কামরূপ জেলার কালাতলির বিশিষ্ট সমাজকর্মী আর্দশ আলীক আরোহণ সমাজ সেবা বঁটা গোয়ালপাড়া জেলার সূতারপাড়ার বিশিষ্ট সমাজকর্মী শাহাদত আলী বকুর মুন্নাফ আলী আহমেদলৈ আরোহণ সমাজ সেবা বঁটা গুৱাহাটীৰ জয়সী ৰাফ ফাৰলৈ আরোহণ কর্ম প্রেরণা বঁটা বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তর কমল দেউরী হোজাই জেলার ডবকার ডাক্তর আনোয়ার হুসেন চৌধুরীলৈ স্বাস্থ্য সুরক্ষা সমন্বয় বঁটা হাজুর ডাক্তর আজিজুর রহমানলৈ আরোহণ যুব সাহিত্য সাধনা বঁটা হাজুর বিশিষ্ট সাংবাদিক মেসের আলীলৈ আরোহণ গ্রাম্য সাংবাদিকতা বঁটা প্রদান করে বিগত 2003 চনৰ পৰা নতুন দৈনিক কাকতৰ জৰিয়তে সাংবাদিকতা জীৱন আৰম্ভ কৰি বিভিন্ন ঘাত প্ৰতিঘাতৰ মাজেৰে বৰ্তমানে অব্যাহত ৰখা অসম চৰকাৰৰ পঞ্জীকৃত হাজুৰ এগৰাকী দায়বদ্ধ সৎ সাংবাদিক হিচাপে তেওঁৰ একনিষ্ঠতাৰ বাবে আৰোহণ আৰ্টিষ্ট গিল্ডে ফুলাম গামোচা চেলেং চাদৰ ফুলাম জাপি মানপত্ৰ একোখনকৈ ট্ৰফি আৰু কিতাপেৰে 2024 বৰ্ষত আৰোহণ গ্ৰাম্য সাংবাদিকতা বঁটা প্ৰদান কৰে এনে স্বীকৃতির সদৌ সাংবাদিক সন্থার কামরূপ জেলা হাজু সাংবাদিক সন্থা বরসলি ছাত্র সন্থা বরসলি হাতখোলা হাইস্কুল বরসলি সংগীত বিদ্যালয় বরসলি সাহিত্য সভা আদিকে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে সাংবাদিক মেসের আলীক অভিনন্দন জানায় সভাত আরোহণ আর্টিস্ট গিল্ডর সভাপতি তথা সদৌ সাংবাদিক সন্থার কামরূপ জেলা সমিতির সভাপতির লগতে কণ্ঠশিল্পী দিলীপ নাথে আধরা অনুষ্ঠানত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বিশিষ্ট সমাজকর্মী শফিক আলী মির্জাই মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে আকাশবাণী আর দূরদর্শন কেন্দ্রের অবসরপ্রাপ্ত সঞ্চালক প্রধান দেবেন চন্দ্র বসুমতারীর লগতে বিশিষ্ট লেখক গীতিকার সুরকার সমাজ সচেতক তথা আলোচক শচীন দাস বঙাইগাঁওয়ের বিশিষ্ট সমাজকর্মী টিপুল দাস সাহিত্য কোঁয়ার কমল দাস বিশিষ্ট সাহিত্যিক রমেন দাস বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রবিদ তথা রাষ্ট্রীয় বঁটাপ্রাপক ধারাপুরের ডক্টর নরেন্দ্রনাথ শর্মা বিশিষ্ট সাহিত্যিক ধীরেন শর্মা যোগীখোপার বিশিষ্ট সমাজকর্মী আইজল হক সাহিত্য সভার কার্যনির্বাহক তথা বিশিষ্ট সাংবাদিক দীপক শর্মা কিরুজ মেধি দীপক কুমার রয় উপস্থিত থাকে নিউজ ডেস্ক রিপোর্ট পিআই নিউজ আসলতে মই আগরপরাই কিছু ক্ষেত্রত বিভিন্ন প্রবন্ধই হোক রচনায় হোক বা বিভিন্ন লেখমেলার যেভাবে বাকি আমার ইংরাজি বাকি লিখি হয়েছে গতি সাহিত্যটা আগরপরা এটা চর্চা করার একটা মূল অব্যাহত আছে আর সাহিত্যর জগৎখান অতি বিশাল ইয়াত নিজকে কেতিয়াবা বিভিন্ন ধরনের দেখাব পারি লিখব পারি এনেকুৱা একটা পরিস্থিতি সাহিত্য লেখাটো আমার নিচিনা নবপ্রজন্মটো এলাকার মতো কর্তব্য আর সেই আশারে মই বিভিন্ন ধরনের প্রবন্ধ পাতি লিখি গিয়েছি আসলে জ্বলন্ত সমস্যার উপর বহুকটা প্রবন্ধ লিখিছো অসমত হয়তো আজি আর্টিস্ট গিল্ডের এই কথাটা পাতিছে আর নিচিনা এটা সাধারণ আজি আরোহণ আর্টিস্ট গিল্ডে আমাক গ্রাম্য সাংবাদিকতা বঁটা প্রদান করার মই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছি কর্মকর্তাসকলক আজি মোর দরে অভিজনক আরোহণ আর্টিস্ট গিল্ডে গ্রাম্য সাংবাদিকতা বঁটা প্রদান করা মই তেখেতসকললৈ আন্তরিক অভিনন্দন জানাইছো লগতে সাংবাদিকতা ক্ষেত্রখনত বর্তমান বিগত খুবই জটিলতার ফলে আহি আছে কারণ সাংবাদিকতা করবো গেলে মানে বিঘাত সহ্য করবলগা হয় তার মজাতে আজি মোক আরোহণ আর্টিস্ট গিল্ডে গ্রাম্য সাংবাদিকতা বঁটা প্রদান করা ধন্যবাদ
So nice, you